বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মহসিনুল বারী রুমি দুই উপজেলার ছিন্নমূল অসহায় হতদরিদ্র 2000 মানুষের পাশে শীত বস্ত্র কম্বল নিয়ে 17টি ইউনিয়নে নিজেই বিতরণ করেছেন। মঙ্গলবার বিকেলে ঝিনাইগাটি ধানশাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বাকাকুড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন যুবনেতা রকিবুল হাসান রুকন, রবি, জুয়েল, রিপন, কাংশা, ইউপির সাবেক চেয়ারম্যান আনারুল্লাহ, যুবলীগ ইউনিয়ন সভাপতি শামসুদ্দিন ও আব্দুল হালিম সহ আরও অনেকে।